বর্তমান জোট রাজত্বে রতনলাল নাথের শিক্ষা দপ্তরের কর্মীদের পদান্নতায় শিক্ষা ব্যবস্থা যে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তাতে কোনো সন্দেহ নেই। কেননা সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর পরীক্ষা যদি চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে নেওয়া হয় তাহলে তো এমনটাই হওয়া স্বাভাবিক। সরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর পরীক্ষা নেওয়া হলো চতুর্থ শ্রেণীর প্রশ্ন দিয়ে। দর্শক চমকে যাবার কিছু নেই, এটাই বাস্তব। ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার ফটিকরায়ের রাজেন্দ্রনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। প্রতিটি বিদ্যালয়ের পাশাপাশি ওই স্কুলটিতেও শুরু হয়েছে ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা। বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে চলা 30 নভেম্বরের ইংরেজি পরীক্ষা চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে নেওয়া হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা। এটা রাজেন্দ্রনগর জেবি স্কুল, আমরা এসেছি, আমরা অনেক ছাত্ররা গেছে, গার্জিয়ান আমাদের কাছে গিয়েছে যে এখানে 30 প্রশ্ন নাকি উল্টাপাল্টা দিয়েছে। তখন আমরা অভিভাবক হিসাবে কিরম উল্টাপাল্টা, ওই দিন ইংলিশ পরীক্ষা ছিল, প্রশ্নটা পৌরের প্রশ্নটা ইংলিশ প্রশ্নটা দিয়েছে ছাত্রদেরকে ক্লাস থ্রি থ্রি, তখন তারা তো প্রশ্ন আনসার করতে পারেনি, তখন তারা বাড়িতে গিয়েছে, গার্জিয়ান আমাদেরকে পেয়েছে। আমরা বললাম যে ঠিক আছে, আমরা নেক্সট টাইম আমরা স্যারের সাথে কথাবার্তা বলবো, এই জন্য আমরা এখানে এসেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ ধরের সাথে কথা বলা হলে তিনি ঘটনাটি সম্পর্কে সরাসরি কিছু না বললেও অকপটে উনি তার গাফিলতি বা অসচেতনতাকেই তুলে ধরলেন। তিনি বলেন, ভুলবশত প্রশ্নের বান্ডিল করতে গিয়ে হয়তো প্রশ্নপত্রে এমন গোলমাল হয়েছে, ছাত্রছাত্রীদের হাতে প্রশ্ন তুলে দেবার সময় তিনি তা লক্ষ্য করেননি। বোর্ডের প্রশ্নপত্র যখন বান্ডিল করা হয় পরীক্ষার দিনেই খোলা হয়, পরীক্ষা চলাকালীন যথারীতি আমরা প্রশ্ন দিতে দেওয়া হয়েছে, থ্রিটা থ্রিতে দেওয়া হয়েছে, কোনো কারণে হয়তো বা থ্রির বান্ডিলের মধ্যে দুই একটা প্রশ্ন শর্ডিং করার সময় ঢুকছে, হয়তো বা দুই একটা দিন একটা যেহেতু আইসে আমি ধরিয়ে নিলাম আরও একটা এক দুইটা এরকম হইতেই পারে। তো এই আমার মনে হয়েছে এটা শর্ডিংয়ের সময়ই ঘটনাটা। কেন এই ভুল, তা কি খুঁজে বের করবেন শিক্ষা দপ্তর? উত্তরের অপেক্ষায়। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।